অরুণা বিশ্বাস বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন এবারে আপনার চিঠি গ্রামে ঘেরা মফসলের এমন এক ভিটে বাড়িতে ছোটবেলা থেকে কাটছে আমার যাকে মুড়ে রেখেছে হরেক গাছ বুঝতে শেখার বয়স হতেই আমাকে বাবা হাত ধরে শিখিয়েছেন তাদের পরিচয় গরমের আমবাগান বাগান ঝিঝি ডাকা পাট ক্ষেত দীপাবলিতে পাটকাঠি ঝাড় লণ্ঠন সর্ষে ফুল আর সবজিতে ভরা শীতের মাঠ দেখার জন্য বাবার সঙ্গে আমাদের গায়ের পথে হেঁটেছি কত উঠোনের ঘাস যখন ঢাকে শিউড়িতে তারা তারাগুনিয়ায় বাবার বন্ধু বিকাশ কাকুর প্রতিমা গড়ার কারখানায় যাই কাকুর নিপুণ হাতে মাটির প্রতিমাগুলির জীবন্ত হয়ে ওঠা দেখতে কি ভালো যে বাসি শীত সকালে বাবার স্কুলের গ্রাম নাটুরিয়া থেকে খেজুর রস আসে বাড়িতে রস কনকনিয়ে নামে গলা মাগুর বানায় তলায় মাথা থেকে ফুল পড়ে মাটির কুমের কচ্ছপ ভাঙেন ঘাট সন্ন্যাসীরা ভালো লাগে লক্ষ্মীনাথপুর গ্রামের এক পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীটাকে যখন সূর্য পাটে বসে পাড়ে বসে বাবা এই নদীকে নিয়ে তাদের কিশোর কালের গল্প বলে আকাশের তারা ফুটে ওঠে তবু ফুরোয় না আমাদের গল্প গাছা এ পর্যন্ত ঠিকঠাকই ছিল কিছুদিন আগেই জেলা সদর সাথে আমাদের একখানে নতুন শহুরে আস্তানা হয়েছে শ্রাবণ মাস পড়তেই গৃহপ্রবেশ পুজো হল গ্রামের একশো সাতাশি বছরের পুরোনো স্কুল আর বন্ধুদের ছেড়ে কিছুদিনের মধ্যেই পড়াশুনোর জন্য আমাকে হয়তো সেই বাড়িতে চলে যেতে হবে তবু জানি চোদ্দটা বছর গ্রামে থাকার স্মৃতি অভিজ্ঞতা আর মায়ার অদৃশ্য বাঁধন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে মায়ের আঁচলের মতো শহরে হয়তো অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু গ্রামের বাড়ির উঠোনের শিউলিতলা তলা ইচ্ছামতির খোলা বাতাস শীতের সর্ষে ফুল খেজুর রসের গন্ধ এসব কোনো কিছুই এমনভাবে না সেই ফ্ল্যাট বাড়িতে এই বাঁধনবিহীন বাঁধন থেকে যে কোনো মতেই মুক্তি পেতে চাই না আমি লিখেছেন অরণী বিশ্বাস পাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে সরল গ্রাম গাজীপুর জেলা হুগলি থেকে লিখেছেন প্রিয় বন্ধু প্রাত্যহিকি আরণ্য কুপন্যাসের যুগল প্রসাদ বিয়ে করেও সে সংসারী হতে পারেনি দূর দূর গ্রাম থেকে বিচিত্র লতা গুলবের বীজ বাহারি ফুলের বীজ সংগ্রহ করে সরস্বতী কুণ্ডের মাইল মাইল বিস্তৃত জঙ্গলে বছরের পর বছর বপন করে যায় সে প্রায় পাগলের মতোই দিগন্ত বিস্তৃত ঘন বনের শাড়ি তার উপর অস্তন্মুখ সূর্যের ছড়ানো সেদুর রং সন্ধ্যার বাতাসে বুনফুল তৃণগুলমের সুঘ্রাণ পাখির কলকাকলিতে মুখর ঝোপ উন্মুক্ত প্রান্তর শ্যামল বনভূমির বন্য সৌন্দর্য সংসার জীবন থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে চলে গেছে নিঃশব্দ অরণ্যভূমি জনহীন প্রান্তরে সাদা বালি মেশানো জমি আর কিছুটা শুকনো কাশ বনে চাঁদের আলো অপার্থিব মায়া নিয়ে চলে যায় মনে হয় যেন সে জগৎ আকাশের অপসরাদের দেশ সেখানে মানুষের অনধিকার প্রবেশ অনুচিত সঙ্গে মিলে দেবতারা পৃথিবীর মাটিতে পা দেন সেখানে সরস্বতী কুন্ডি বড় হ্রদ তিন দিকে নিবিড় বন বড় বড় বনস্পতির পুরো জঙ্গলে নানা রঙের পাখির রাজত্ব শ্যামা শালিক হরটিট বন্টিয়া, চড়াই ছাতারি ঘুঘু হরিয়াল নীল জলে ঝিল্লি স মানিক পাখি ডাহুক বনের তলদেশে নানান বিচিত্র লতা গুল্ম বুনো ফুলের ভিড় সেখানে চুপচাপ বসে থাকলে প্রত্যেক বৃক্ষলতার স্পন্দন নিজের বুকের রক্তের স্পন্দনের মতো অনুভব করা যায় সভ্য সমাজ থেকে দূরে বহু দূরে বিস্তীর্ণ প্রান্তরে প্রান্তরে নাম জানা এবং বিচিত্র রঙিন লতা গুলম দিয়ে মহুয়ার সুবাস দিয়ে দুধলি লতার গালিচা দিয়ে দিক চক্রবালে দীর্ঘ নীল রেখার মতো দৃশ্যমান পাহাড় দিয়ে অখণ্ড নির্জনতা গুরুগম্ভীর নির্ভরতা গুরু গম্ভীর নীরবতা অপার রহস্যময়তা এবং অপরিসীম পবিত্রতা দিয়ে পরম যত্নে পরম মমতায় লালিত এই বনভূমি এই বিশাল উত্তুঙ্গ শৈলমালা এই ধ্যানমগ্ন অরণ্যানী এই মুক্ত আকাশের নিচে যুগ যুগ ধরে একই রকমভাবে আপন মহিমায় বিরাজ করছে এই রূপ তার না দেখাই ভালো যাকে ঘর বেঁধে সংসার করতে হবে প্রকৃতির এই বাঁধনবিহীন যে বাঁধন তাতে যে বাঁধা পড়ে তাকে উদাসীন ছন্ন ছাড়া ভবগুড়ে হ্যারি জনস্টন মার্কোপোলো হার্ডস্টন শাকলটন হয়ে যেতে হয় লিখেছেন তৈয়ব মন্ডল গ্রাম গাজীপুর জেলা হুগলি থেকে পল মন্ডল কিরণহার বীরভূম প্রিয় পাঠকইকে চাকরিতে যোগদান করার পর প্রথম পোস্টিং হলো কল্লানি শহরে থাকার জন্য একটা ঘর বন্দোবস্ত হলো নির্জন পরিবেশে ওই বাড়িতে মাঝ বইসি এক বৃদ্ধা ছাড়া আর কেউ থাকে না বৃদ্ধার স্বামীও একমাত্র পুত্র প্রয়াত তখন থেকে ইনি সঙ্গ একাকী জীবন প্রথম দর্শনেই ব্যাটার সম্বোধন করে বুকে জড়িয়ে ধরে বলল তুই আমার হারিয়ে যাওয়া ছেলে আমিও মা বলি ফেললাম কারণ আমিও যে মা হারা কেমন এক আত্মিক বন্ধনে আবদ্ধ হলাম মা বেটার সম্পর্কে বাড়ির মধ্যে প্রচুর গাছপালা নানা রকমের পাখির কলকাকলিতে মুখরিত হয়ে থাকে নির্জন বাড়িটি মনোরম পরিবেশের বুড়ি মা ও পাখিদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলাম বাঁধনবিহীন এক নিবিড় সম্পর্কের বাঁধনে মানুষের সঙ্গে পাখিদের সম্পর্ক যে এত গভীর হয় তা আগে বুঝিনি প্রত্যহ সকালে অপেক্ষায় থাকে আমার দেওয়া খাদ্যের জন্য চার বছর একসঙ্গে থাকার পর আমার বদলির নির্দেশ এলো অন্যত্র রক্তের সম্পর্কে চেয়ে ঢের বেশি বাঁধনবিহীন যে সম্পর্কের বাঁধনে এতদিন বাধা পড়েছি তা এক মুহূর্তে ছিন্ন হবে এ কথা শুনলে বুড়িমা সহ্য করতে পারবে তো চার বছরের মাছের সম্পর্কের অটুট বন্ধন ছিন্ন হলে ওই বুড়িমা হবে সন্তান হারা আর আমি হব মা হারা কিন্তু মায়ার বাঁধন কাটিয়ে নিয়মানুযায়ী ওদের ছেড়ে একদিন তো আমাকে চলে যেতেই হবে অন্যত্র বিদায়ের দিন সকালে উঠে মাকে প্রণাম করতেই জড়িয়ে ধরে বলল থাকবি না তো এই বৃদ্ধা মাকে তাহলে কেন কষ্ট দিতে এলি বাবা বাঁধনবিহীন ছিন্ন বাঁধনে গাছপালা ও পাখিরাও যেন মৃয়মান সমস্ত বাঁধন ছিন্ন করে যখন গাড়ি ছুটতে লাগলো পিছু থেকে কোকা কোকা ডাক শুনে আমার দু চোখে শ্রাবণের ধারা বইতে লাগলো দূর থেকে কানে ভেসে এলো গানের সুর যাবার বেলায় কিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায় উৎপল মণ্ডল কির্নাহার বীরভূম দাদি কেন বল আমারে মন বুঝি মন না আমারে মন বুঝি মন না যাবার বেলায় পিছু ডাকে মন ব্যাকুল হয় ঠিকই হয় আমাদেরও দেখুন না স্টুডিওর ঘড়ি বলছে সাতটা বেজে তেইশ মিনিট হয়ে চুয়াল্লিশ সেকেন্ড বাঁধনবিহীন বাঁধনে আমরাও যে জড়িয়ে আছি